Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. Qala Allah ta'ala fi kalamihil majid, Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কয়েকদিন পর হলেও এক দুই সপ্তাহ পর হলেও আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দান করলেন ইকরা বাংলা কর্তৃক আয়োজিত প্রতি বুধবারের অনুষ্ঠান এনলাইটেন জার্নি শুরু করার জন্য আমাদেরকে যে আসার জন্য যে তৌফিক দিলেন সে রব্বুল দরবারে আমরা শুকরিয়া আদায় করি কালিমাতুর শুকর লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালিক ওয়া আযীম সুলতানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি আমাদের অন্তরন্তস্থল থেকে হাজারো সালাম সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অধিক আগ্রহ করে বসে আছেন সবাইকে আমি আমাদের ইকরা বাংলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের শেখের পক্ষ থেকে আমাদের টিভির কলাকৌশলের সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আল্লাহ রাব্বুল আলামিন বারংবার মতো যদি আজকে আমাদেরকে তৌফিক দান করেন আমরা কোরআন নিয়ে কথা বলবো এবং কোরআনের উপর আমরা থাকবো আপনারা জানেন এই অনুষ্ঠানটা কোরআন বেসড হয়ে থাকে এবং কোরআন সম্পর্কিত যত আলোচনা কিছু কথাবার্তা যতটুকু সময় আমরা পেয়ে থাকি সেগুলো আমরা কোরআন নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি কোরআন থেকে আমরা কীভাবে গাইড পাবো কোরআন থেকে আমরা কীভাবে কাছে আসবো কোরআন থেকে আমরা কীভাবে উপকৃত হব এই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমরা সবাইকে আহ্বান জানাবো যারা অনুষ্ঠান দেখছেন পুরো অনুষ্ঠানটা জুড়ে থাকার জন্য আমাদের সাথে সবাইকে আমরা আহ্বান জানাবো আবারও আহ্বান জানাবো যারা দেখেননি যারা দেখতেছেন না সবাইকে আপনারা যারা দেখতেছেন সবাইকে বলবেন অনুষ্ঠানটা দেখার জন্য তাহলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তরটা আয়াত দিয়ে আমরা আজকে শুরু করব আশা করি শেখ ওনার ওতে উনি শুরু করবেন ইনশাআল্লাহ তো আরেকটা বলার আগে শিক্ষক আমরা ধন্যবাদ জানাই উনি যেহেতু আমাদেরকে স্টুডিওতে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক স্যাক্রিফাইস করে উনি আমাদের সাথে সময় দিচ্ছেন আপনাদের কাছে এসেছেন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন আমরা শেখকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি আছেন ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন আল্লাহ তাআলা আমাদের এই ছোটখাটো প্রোগ্রামটাকে কবুল করুন আমিন এবং সবাইকে এখান থেকে ফায়দা হাসিলের সুযোগ করে দিন আমিন আমিন জাযাকাল্লাহ খায়র শেখ আপনাকে অনেক অনেক শুকরিয়া আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক স্যাক্রিফাইস করতেছেন আল্লাহ দিনটা কোরআন সম্পর্কিত আলোচনাগুলো মানুষের কাছে বলে দেওয়ার জন্য সঠিক কথাগুলো মানুষের কাছে নিয়ে আসার জন্য সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন প্রতি সপ্তাহে শেখ কোরআন থেকে এক দুটো আয়াত বিভিন্ন খান থেকে আমরা নিয়ে আলোচনা করে থাকেন উনি সুন্দরভাবে আলোচনা করে থাকেন বিভিন্ন কোরআন আয়াত নিয়ে আমরা এটা আলোচনা করেছি সূরা নম্বর 43 আয়াত নম্বর 43 আমার কাছে খুব ইয়ে লাগে কষ্ট লাগে আমি যখন আয়াতটা পড়ি বুঝি আমার কাছে খুব শক্ত মনে হয় আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী বলছেন সূরা নম্বর 43 যুখরুফ আয়াত নম্বর 43 আমরা এগুলো আলোচনা করেছি তারপরে যা আছে তোর রিমাইন্ডার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন নবীকে বলতেছেন তুমি এটা আঁকড়িয়ে ধরো মজবুত করে ধরো তাহলে থাকবা তুমি কি সিরাত মুস্তাকিমে ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা এটা তোমার জন্য একটা রিমেম্বার স্মরণ জিকির ওয়া লিকাওমিকা আর তোমার অনুসরণ যারা হবে তোমাকে অনুসরণ যারা করবে তাদের জন্য ওয়া সাওফা তুসআলুন খেয়াল করবে তোমার চোখ বন্ধ হওয়ার পরে যখন তুমি মারা যাবা সাথে সাথে কিন্তু তোমাকে জিজ্ঞাসিত করা হবে কোরআন সম্পর্কিত খুব কষ্ট পাই যদি আমরা কোরআনের হক আদায় না করে চলে যাই দুনিয়া থেকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ধরবেন আমরা সেখানে কী বলবো
সম্মানিত ভাইয়েরা বোনেরা আসেন, আমরা একটু গুরুত্ব সহকারে কথাগুলো শুনি এবং গুরুত্ব সহকারে আপনাদের এই প্রোগ্রামটা আমরা নিই, যাতে করে দুনিয়া এবং আখেরাতে আমরা কল্যাণ সাধন করতে পারি, কোরআন থেকে আমরা গাইড পেতে পারি। আসেন আমরা কোরআনের বন্ধু হই, কোরআন নিয়ে কিছু সময় আমরা চেষ্টা করি, কিছু সময় কোরআনের কথাগুলো আমরা শুনি। আমি আর সময় নষ্ট করবো না, যাবো শেখের কাছে ইনশাআল্লাহ। আশা করি আমরা যারা দেখতেছেন সবাই জানেন আমরা প্রথম সেগমেন্টে আলোচনা করে থাকি, পরবর্তী সেগমেন্ট থেকে ইনশাআল্লাহ আমরা কল নেওয়া শুরু করবো, ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে কল ইনশাআল্লাহ। যাবো শেখের কাছে ইনশাআল্লাহ সুন্দর আলোচনা শোনার জন্য। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। জাযাকাল্লাহু খাইর শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলা যুলুমাতি ওয়ান নূর ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে আমরা শুরু করেছি যে বিষয়ে কথা বলবো, সে বিষয়টি বলা হয়ে গেছে ইতিমধ্যে যে কোরআন আমাদের হচ্ছে পথ প্রদর্শক, আর কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শন করে, মানবতা কোরআন থেকে শিক্ষা নেবে। এই জন্য কোরআনকে আল্লাহ গাইডবুক হিসেবে আমাদের জন্য দিয়েছেন, হুদান বলেছেন, সিরাতুল মুস্তাকিম বলেছেন, যিকরা বলেছেন, অনেকগুলো নাম কোরআনে দেওয়া হয়েছে, সবটাকে একত্রিত করে এক নামে পরিচয় হচ্ছে আল কোরআন আমাদের জন্য গাইডবুক। আমরা সেই গাইডটি পাওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছি এবং এখনও চাই, প্রত্যেক দিন কয়েকবার করে চাই, এদিন সিরাতুল মুস্তাকিম, হায় আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, গাইড করো, ওই পথে যে পথে তুমি চলার কারণে অনেককেই পুরস্কৃত করেছো, ওই পথটা আমাদের জন্য তুমি দেখিয়ে দাও। এটা আমরা সবসময় আল্লাহকে বলছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আর এও আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি যে আল্লাহ, যারা এই পথে না চলার কারণে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ আমাদেরকে দেখিও না। এটা বলি আমরা প্রত্যেক দিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। তাইলে কোন পথ দেখাবেন এটাও আমরা রেকমেন্ড করছি, আর কোন পথ থেকে আমাদেরকে বাঁচাবেন ওইটাও আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি। তো সেই পানাও চাওয়া এবং রেকমেন্ডের পথ কোনটা, এটা পাওয়ার জন্য মূলত আমরা কোরআনটাকে আলোচনা নিয়ে আসি, আলোচনা বাদ দিই না। কোরআন থেকে যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে আশা করা যায় কিছু না কিছু হলেও, আংশিকভাবে হইলেও আমাদের কমিউনিটির কাছে বিষয়টা পরিষ্কার হবে যে কোরআনের মান সম্মান মর্যাদা অনেক। এই কোরআন না পড়লে না জানলে কি ক্ষতি আছে, এটাও যেন আমরা আলোচনায় নিয়ে আসি সময় সময়। তো আজকে এই ক্ষতির দিক থেকে একটা আয়াত, ছোট্ট আয়াত, সুরাতুল কাফ ২৬ পারায়, সুরা কাফ ২৬ পারায়, এটার শেষ আয়াত। শেষ আয়াতটা আবার হচ্ছে পরবর্তী সুরা, সুরা আয-যারিয়াতের উপর, সুরা কাফের শেষ আয়াত, আর এরপরেই সুরা যারিয়াত শুরু হয়েছে। তো এই সুরা কাফের শেষের আয়াত হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, ফাযাক্কির বিল কুরআনি মান ইখাফু ওয়াইদ। খুব সুন্দর কথা আল্লাহ বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান হয়ে গেছেন, ওনার উপর কত ধরনের কথাবার্তা বলা হচ্ছে, মক্কার কাফেররা কোরাইশরা অনেক কথাবার্তা বলছে, তার আপন জনরা পর্যন্ত তাকে খুব বিব্রত করছে এবং তিনি অত্যন্ত বিব্রত বোধ করছেনও, কীভাবে করে এদের সাথে এইসব আশয় বিষয়ে ডিল করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সাহস দিয়ে বললেন যে নাহনু আ'লামু বিমা ইয়াকুল, ওরা নবী আপনাকে যা বলে এটা আমার জানা আছে, আমি জানি ইতিমধ্যে, আপনি আমাকে না জানালে পরে আমি জানতে পারবো না এমন কোনো বিষয় না, আমি অলরেডি জেনে গেছি তারা কী চায়, আপনার সাথে আপনাকে কী করতে চায়, আপনার সাথে কী বেদবি করে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, তারা তাদের জবানদি যা বলে আপনার ব্যাপারে, আপনার শানের ব্যাপারে, আপনার সাথে বেদবি করার ব্যাপারে, এইসব খবর কিন্তু আমার কাছে ইতিমধ্যে আছে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, আপনাকে তাদের উপর খবরদারি করার জন্যে দারোগা বানাইয়া আমি পাঠিয়ে দেই নাই, মানে আপনি ওদের উপর অতিরিক্ত কোনো কিছু করবেন না, অতিরঞ্জন করবেন না, ওদের উপর কোনো অ্যাকশন নেবেন না, বরং
আপনার এই কওমকে দিয়েছি, তাদের কাছে আপনি দিনের খবর পৌঁছাবেন, এদের কাছে রবের খবর পৌঁছাবেন, এদের কাছে আপনি যে রসুল, এই রেসালাতের কাজ হচ্ছে যে আপনার কাছে যে খবরটা পৌঁছাইছি, যে ওহি দিয়েছি, এই ওহিটা আপনি ওদের কাছে পাসন করবেন, পৌঁছিয়ে দিবেন। এই কাজ আপনি এই কাজটা করতে থাকুন, আর ওদেরকে আমার 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 উপর ছেড়ে দিন, ওদেরটা আমি ডিল করব। তারা কি বলে আপনার সামনে আপনাকে দুঃখিত করার জন্য, ভারাক্রান্ত করার জন্য, ডিস্টার্ব করার জন্য, এই খবর কিন্তু আমার কাছে আছে। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, আপনি ওদেরকে কোনো অ্যাকশন নেবেন না, আপনাকে ওদের উপর কোনো ক্ষমতাশীল ব্যক্তিত্ব করে করে পাঠাই নেই, বরং আপনার কাজ হচ্ছে যে ফাজাক্কির বিল কোরআন মিন ইয়াখাফু ওয়াঈদ, আপনি কোরআন দিয়ে ওদেরকে নসিহা করবেন, ওদেরকে রিমাইন্ডার দিবেন, কোরআন দিয়ে ওদেরকে বোঝাবেন। সুবহানাল্লাহ, তাইলে কোরআন দিয়ে বোঝানো কেমন, বুঝিয়ে ওদেরকে আপনি কনভিন্স করবেন, আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, দাওয়াত দিবেন। অন্যান্য আয়াতের মধ্যে এই আয়াতটা কয়েকবার এসেছে, এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ফাজাক্কির বিল কোরআন মাইন ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে আপনি ওয়াজ করুন, কেমন। অন্যান্য আয়াতে এসছে যে ফাজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা দারিয়াতের মধ্যে এসছে আয়াত নম্বর 55, যে আপনি এদেরকে ওয়াজ করুন, নসিহা করুন, করলে মুমিনের উপকার হয়, খুব বেশি উপকার হয় যখন আপনি স্মরণ করিয়ে দেন। ফাজাক্কির মানে স্মরণ করিয়ে দিন, স্মরণ করিয়ে দেওয়ার কাজটা করলে পরে মুমিনের বড় উপকার হয়। আলাদা একটা আছে নাকি, আর সূরা আলার মধ্যে ফাজাক্কির ইন্না ফাআতি যিকরা, হ্যাঁ ফাজাক্কির ফা ইন্না ফাআতি যিকরা, যে যিকরা করলে রিমাইন্ডার দিলে পরে এটা উপকার হয়, যে কার উপকার হয়। আর ওইটাতে খাস করে বলা হয়েছে ইমানদারদের উপকার হয়, যাক তো সবারই উপকার হয়, তো আমরা এখানে বসছি সেই উপকারটা করার জন্য, এটা হচ্ছে মূর্খতা বা একেবারে মূর্খতা। আমরা এখানে আসি বসি এই উদ্দেশ্যে যে দুই একটা কথা যদি এখানে বলা হয় আর আমার মুসলিম কমিউনিটির ভাই বোনরা শোনে, আশা করা যায় এখান থেকে তারা উপকার পাবে। এই উপকারটা বিলিয়ে দেওয়ার জন্যে, ছড়িয়ে দেওয়ার জন্যে, স্প্রেড করার জন্যে আপনাদের সাথে আজকে আমাদের এখানে বসা, বা আমরা যে সাপ্তাহিকভাবে একদিন আসি, এটা আপনাদের সাথে শেয়ার করা। তো আমাদের এটা আন্তরিক বিশ্বাস যে আলহামদুলিল্লাহ আপনারা শোনেন এবং কোরআনের এই মায়া মহব্বতে আপনারা আমাদের সাথে আলাপ করে থাকেন, শেয়ার করে থাকেন অনেক বিষয়। তো একই সাথে আমরা একটা অনুরোধ করছি আজকের জন্য, সেটা হচ্ছে যে আসুন না আমরা যে বিষয়ে শুনবো কথা, এই বিষয়ের উপর থেকে যেন আমরা একটু শেয়ার করি এবং আমরা জিজ্ঞেস করি, প্রশ্ন করি, প্রশ্নগুলো যদি এই জাতীয় হয় তাহলে খুব ভালো হয়। এখন আসেন যে কোরআন দিয়ে ফাজাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে আপনি এদেরকে কী করেন, শাস্তি দেন না, শাসন করেন না, তো ফাজাক্কির আপনি নসিহা দিন, আপনি এদেরকে বুঝান। সুবহানাল্লাহ, বুঝে লাভ কী হবে, মাই ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহ শাস্তিকে ভয় করে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে যেতে পারে, সামষ্টিকভাবে হইতে পারে, ইন্ডিভিজুয়ালি হইতে পারে, কেমতো হইতে পারে সে শাস্তি, কেমন আল্লাহর পক্ষ থেকে শাস্তি যারা ভয় করে, এই শাস্তির ভয়কারীদেরকে আপনি কোরআন দিয়ে বুঝান। আল্লাহু আকবার, খুব সুন্দর কথা। তো এই জন্য আসুন, শাস্তি তো এসে যেতে পারে, আমাদের প্রতিও আসতে পারে, আমরা যদি কোরআন পাওয়ার পরও কোরআনকে মানি না, এবং অতীতের কত কওম কোরআনকে না মেনে তারা ধ্বংস হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে এই কোরআন দিয়ে কতকে সম্মানিত করেছি, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি ওয়া ইয়াদাউ বিহি আখারিন, কতকে আমি সম্মানিত করেছি এই দুনিয়ার মধ্যে কোরআন দিয়ে, আবার অনেককে আমি ইজ্জত করেছি কোরআন দিয়ে, বেইজ্জত করেছি, অপমানিত করেছি। তো এই কোরআন আমাদের কাছে আছে, আল্লাহ তাআলা যেন অপমানিত না করেন, আল্লাহর অপমানকে আমরা ভয় করি, বরং আমরা কোরআনকে সম্মান করি এবং কোরআনও আমাদেরকে সম্মানিত করে। কোরআন কেমন করে সম্মানিত করে, একটা ছোট্ট বাচ্চাও যদি হিফজ আরম্ভ করে তার কম বয়সে, কেমন 8-10 বছর বয়সে সে আরম্ভ করেছে, আমরা তাকে ছোট হাফিজ সব বলি, কেমন কোরআন পড়তেছে, হিফজ করতেছে, হাফিজ হয়ে যাচ্ছে, এই জন্য তাকে আমরা খুবই খুবই সম্মান করি, সে এত ছোট হওয়ার পরে তাকে আমরা হাফিজ সব বলি, তাকে এনকারেজ করি, আমরা তাকে সম্মানিত করে রাখি।
আর যখন সে আরো বেশি পড়ে তখন তো আরো বেশি সম্মান মাশাআল্লাহ ফুল হিফজ হয়ে গেল তো মাশাআল্লাহ সে একজন বড় হাফিজ সাহেব হয়ে গেছে হাফিজুল কোরআন বলি তাদেরকে আমরা এক্স্যাক্টলি হাফিজে কোরআন বলি মানে কোরআনের হামিল কোরআন বলি কোরআন সে বহনকারী হয়ে যায় আল্লাহু আকবার এমনি করে কোরআন আমাদেরকে সম্মানিত করছে দুনিয়ায় আর পরকালে ওই কোরআন আমাদেরকে সম্মানিত করবে শুধু না বরং কোরআনের সম্মান পেয়ে পেয়ে আমরা ওখানে সম্মানিত হব আর এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার সাথে জগড়া করে দরবার করে এই কোরআন আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের ফেরদৌসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা আমরা বারবার এই হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমরা আলোচনার বিষয় হিসেবে নিয়ে এসেছি তা হচ্ছে যে ফাযাক্কির বিল কোরআন মান ইখাফু ওয়াঈদ যারা আল্লাহর ওয়াঈদকে পানিশমেন্টকে শাস্তিকে যারা ভয় করে ওদেরকে আপনি কোরআন দিয়ে কী করেন ওয়াজ নসিহাত করেন কোরআন দিয়ে নসিহা দেন কোরআন দিয়ে গাইড করেন কোরআন দিয়ে বোঝান আপনি এদেরকে এই পথে আসার জন্য দাওয়াত দেন এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দেওয়া হয়েছে যে ডাইরেক্ট কোরআন দিয়ে দাওয়াতি কাজ করা সুবহানাল্লাহ তা আমাদের উচিত আমরা যারা দায়রা রয়েছি আমাদের পক্ষ থেকে কোরআন দিয়ে যেন আমরা মানুষকে ইসলামের কথা বলি ইসলামের কথা ইসলাম থেকেই বলতে হবে ইসলামের কথা কোরআন দিয়েই বলতে হবে ইসলামের কথা রসুলের কথা দিয়ে বলতে হবে ইসলামের কথা গিয়ে বলতে গিয়ে যদি আমরা নিজেদের কোনো কথা নিজেদের স্টাইলে নিজেদের থটকে শেয়ার করে ফেলি তাহলে এটা ইসলামের থট হইল না ইসলাম প্রচার করা হলো না এটা হয়ে গেল নিজের থট শেয়ারিং তা আমি যদি ভুল বুঝি তাহলে সেই ভুল বোঝাটা শেয়ারিং হয়ে যাবে এবং উম্মত সেই ভুল বুঝাবুঝিতে শরিক হয়ে যাবে এজন্য আমাদের উচিত হচ্ছে যে ফাযাক্কিরুল কোরআন ডাইরেক্ট কোরআন দিয়ে যেন আমরা কথাবার্তা বলি কোরআন দিয়ে যেন আমরা গোটা জাতিকে গোটা কমিউনিটিকে মুসলিম উম্মাকে যেন আমরা ইসলামের দাওয়াত দিই কোরআন দিয়ে হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরা দিয়ে তার আখলাক এবং চরিত্রগুলোকে তুলে ধরে ধরে এছাড়া যদি আমরা আমাদের নিজস্ব স্টোরি আমরা দেখে থাকি কি অনেক সময় মনগড়া স্টোরি মানুষের স্টোরি বানানো স্টোরি বানানো স্টোরি এক্স্যাক্টলি মানুষ দিনের দাওয়াত দেয় ওয়াজ নসিহত করে একেবারে দেখবেন আপনি যে কত ধরনের স্টোরি দিয়ে ওয়াজ করা হয় কিন্তু এটা কোরআনের ওয়াজ হয় না কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কাজ হয় না এটা শেষ পর্যন্ত দেখা যায় যে একটা গোল থাকে সামনে আর সেই গোলটা অর্জন করার জন্য মেইনলি ওয়াজ করা হয়েছে এই যে কারবার যারা করে থাকেন এদের প্রতি আমাদের বড় দয়া হয় অনুগ্রহ হয় দুঃখ হয় দরদ হয় ওনারা কোরআনের দিনের দাওয়াত দিবেন তো কোরআন দিয়ে দিবেন দিনের কথা বলবেন তো আপনি কোরআন থেকে বলবেন হাদিস থেকে বলবেন সহি কথাগুলো কোরআনের কথাগুলো আপনি সব দিকে ছড়িয়ে দেওয়া ছিটিয়ে দেওয়া ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জিম্মাদারি দিয়েছেন ইমাম হিসাবে সেই জিম্মাদারি দিয়েছেন একজন মুমিন হিসাবে কেমন ইমাম হন আলেম হন স্কলার হন কোনো সমস্যা নেই কিন্তু আপনি তো এক নম্বর পরিচয় হচ্ছে ফার্স্ট পরিচয় হচ্ছে আপনি একজন মুমিন তো আপনি আমি মুমিন হিসেবে আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস খুব জরুরি জিনিস যে আমরা কোরআন ভালো করে পড়বো এবং কোরআনের যে মেসেজ আমি অর্জন করেছি শিখেছি এটাকে পাসন করতে হবে হুবহু না দিলে পরে অসুবিধা আছে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনার কাছে যা আমি নাজিল করেছি কোরআন এটা আপনি অন্যের কাছে পৌঁছাই দিন ডাইরেক্ট পৌঁছাইতে হবে এটাকে ইনডাইরেক্ট দেওয়া অথবা নিজের কিছুকে মিক্সটিস করে দেওয়া দেখেন আল্লাহ তাআলার কাছ থেকে কোরআনটা এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমনে এটা এসেছে একজন ফেরেশতার মধ্য দিয়ে সেই ফেরেশতার নাম জিবরিল আমরা জানি এবং জিবরিল ফেরেশতাকে কত প্রোটেক্ট করে রাস্তাঘাটে যেন এটা হাইজেক না হয়ে যায় এটা যেন চেঞ্জ না হয়ে যায় বেশ কম যেন না হয়ে যায় এজন্য ওনাকে কন্ট্রোল করে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে তার যেগুলো পাকা টাকা দিয়েছেন এগুলো দিয়ে প্রোটেক্টেড করে তারপরে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহু আকবার যেন জিবরিলের কাছ থেকে কোনো কিছু আর এডিশন না হয়ে যায় আচ্ছা আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের কাছে বিষয়টা হুবহু পেশ করেছেন কোনো বেশ কম করেন নাই সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বরং ধমক দেওয়া হয়েছে যে আপনি যদি বেশ কম করে ফেলেন কোরআনের দাওয়া দিতে গিয়ে যদি আপনি উল্টাপাল্টা বলে ফেলেন বেশ কম করে ফেলেন তাহলে আমি আপনার জিগর ধরে ঠান দেব সুম্মা কাতানা মিনহুল ওয়াতিন কেমন আপনাকে আমি ধরে ফেলবো লা খাযনা মিনহুল ওয়াতিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন আচ্ছা তো আমি আপনাকে ধরে ফেলবো আপনার গলা চিপে ধরবো
মানে আপনি চিন্তা করে দেখেন যে কোরআনকে একটু ইরশিদে করলেই সমস্যা আছে। এই জন্য আমরা যখন পেশ করবো যেন কোরআন থেকেই শিক্ষা নিতে পারি, কোরআন থেকেই যেন কথা বলতে পারি, কোরআন দিয়ে যেন কথা বলি, যাতে করে কোরআনের যে যে মেসেজ দেওয়া হবে এর সাথে যেন কোনো চেঞ্জ না হয়ে যায়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যে ব্যক্তি কোরআনের ব্যাপারে কথা বলবে, যদি আমি যা বুঝেছি এটা যদি না বলে তার বুঝে যে কোরআনের কথা এবং সে মেসেজকে সে সাপ্লাই দেয়, তাইলে করে সে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে টিকে যাবে শুধু না, বরং তার ঠিকানা যেন সে জাহান্নামে দেখে। আসুন আমরা কোরআন শিখি এবং কোরআন থেকে সরাসরি কোথা যেন আমরা বলি এবং বলতে পারি, এবং কোরআনের সাথে যেন নিজস্ব কোনো চিন্তা, কোনো ধ্যান ধারণা, নিজস্ব কোনো এজেন্ডা না থাকে, সরাসরি কোরআন দিয়েই যেন আমরা কমিউনিটির কাছে ইসলামের দাওয়াত, রবের পরিচয়, ইসলামের পরিচয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয়, এই সবটা যেন কোরআন থেকেই আমরা পেশ করতে পারি। শেখ, আমার মনে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো দিন তো কোনো কথা বলে না, কোরআন প্রথম বলছিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। কোরআন ছাড়া তিনি কোনো কথা বলেন নাই, যেমনি আল্লাহ সুবহানাহু তাআলা এটার সাক্ষী দিচ্ছেন, দিয়ে বলছেন যে নবী তার জবান থেকে যে কথাগুলো বলেন এগুলা তিনি এগুলা হচ্ছে কোরআনের অংশ। রাসূলের কথাগুলোকে তিন ভাগে ভাগ করা হয় থাকে, একটা ভাগ হচ্ছে যেটা আল্লাহর কাছ থেকে এসছে সরাসরি, তার নাম কোরআন, এটা হচ্ছে ওহি মাতলু। তারপর হচ্ছে দুই নম্বর যেটা আসছে এটা হলো যে ওহি গায়র মাতলু হাদিস। হাদিস আবার দুই ভাগে ভাগ ভাগ, এক ভাগ হচ্ছে যে ওহি মাতলু নয় ঠিক গায়র মাতলু, মানে এটা তিলাওয়াত করা হয় না, কিন্তু ভাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর বাসা হচ্ছে নবীর, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। কোরআনটা হচ্ছে ভাব ও আল্লাহর বাসাও আল্লাহ, সবটাই আল্লাহ, সবটা আল্লাহ, কেমন। আর হাদিসে কুদসি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহ ভাব প্রকাশ করেছেন, আর এই ভাবটা তিনি প্রকাশ করেছেন তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে, এজন্য ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নবীর আর ভাবটা হচ্ছে আল্লাহর। এই দুইটা দুই তরিকে আসার কারণে তার নাম হয়ে গেছে হাদিসে কুদসি। আর হাদিস মানে হইল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা, আর কুদসি মানে আল্লাহর ভাব। তিন নম্বর যেটা যেটা হচ্ছে যে হাদিস অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাব এবং বাসা উভয়টাই হচ্ছে নবীর। আমি আবার একটু বলি, ভাব এবং বাসা উভয়টা আল্লাহর, তার নাম কোরআন, ভাব বাসা উভয়টা নবীর, তার নাম হাদিস, আর মাঝখানে ভাব আল্লাহর ল্যাঙ্গুয়েজটা নবীর, আর ল্যাঙ্গুয়েজটা নবীর, তার নাম হাদিস কুদসি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার। এখন এই হাদিসে কুদসি সরি এই ভাব এবং বাসা উভয়টা যে আল্লাহ, সে আল্লাহ তাদের পক্ষ থেকে যা এসছে তার টোটাল নাম হচ্ছে কোরআন। যেন তিনি উল্লেখ করেছেন যে আমি আয়াত পড়েছিলাম আগে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে এটা আপনি পৌঁছিয়ে দিন, তাইলে কোরআনকে পৌঁছিয়ে দিতে আল্লাহ ইয়াতে বললেন। আর কোনো জায়গায় কোনো বেশকম না করে পৌঁছাইতে হবে, কোনো বেশকম করা যাবে না, করলে পরে ফাল ইয়ে তবাও মাকায়দাহু মিনান নার, জাহান্নামে তুমি তোমার ঠিকানা নিয়ে নেও। এটা খুবই শক্ত কথা, খুবই ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এসব করেছেন যে তোমাকে সে তোমার তোমাকে আমি দাঈর আল্লাহ বানাইছি, তোমাকে আমি নবী বানাইছি, তোমাকে আমি রসুল বানাইছি, তোমাকে আমি আলেম বানাইছি, তোমাকে একজন স্কলার বানাইছি। এখন স্কলার সাহেব যদি তুমি নিজে আল্লাহর দাওয়াত না দিয়ে, দিনের দাওয়াত না দিয়ে তোমার নিজের দাওয়াত দিয়ে দাও, তাইলে তো অসুবিধা অনেকে আছে না, তোমার একটু নাম বলানোর জন্য মন বড় কথাবার্তা বলি ফেলায়, হ্যাঁ এক্স্যাক্টলি, অযথা বা ফাউল কিছু কথাবার্তা এসে যায়। এই যে এই যে ফাউলের কথাবার্তা, অযথা কথাবার্তা যদি আমরা বলে ফেলি কোনো অনেক কথা বলতে গিয়ে, এটা বড় ধরনের একটা ত্রুটি হয়ে যাবে। হ্যাঁ, যদি কেহ ভুলবশত অথবা তা হঠাৎ করে এসে গেছে সেটা হয়তো ভিন্ন কথা, কিন্তু সদা সর্বদা দায়ীর আল্লাহ হিসেবে কোরআনের কথা না বলে অমুক অমুক ব্যক্তির কথা ব্যক্তিকে হাইলাইট করা, তেমন যদি কোনো ব্যক্তিকে হাইলাইট করতেই হয় দুনিয়ায়, তাহলে সেই ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইলাইট আপনি করুন, একজন দায়ী আল্লাহর উচিত হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাইলাইট আপনি করতে পারেন না, শুধু করতে হবে, করা উচিত।
অথবা অন্যান্য আম্বিয়াই কেরাম, কেমন সালফ সালহীন অনেক আছেন না, ওনাদের কথাকে আপনি প্রায়োরিটি দেন, কিন্তু সব সবার কথার উপরে ইভেন সালফ সালহীন সাহাবি ওনাদের কথার আরও উপরে আল্লাহ কথাটা আপনি পাস করেন। মানুষের কথা পাস করার সাইতে আল্লাহ কথাটা পাস করলে সব বেশি হবে, এবং এই পাস করার জন্যই আমাদেরকে আল্লাহ পাক এখানে পাঠিয়েছেন। খেয়াল রাখবেন যে আল্লাহর কথা প্রকাশ করার জন্যে, পাসন করার জন্যে, আল্লাহর কথা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে আমরা যেন কমিউনিটিকে নসিহা করতে পারি, এটা হচ্ছে আমাদের অন্যতম একটা দায়িত্ব। এ দায়িত্ব আমরা পালন না করে যদি অন্য পথে চলে যাই তাহলে এটা আমরা ঠিক করবো না, এটা উচিত কাজ হবে না, এটা হবে অত্যন্ত অনুচিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। তো আমরা নেক্সট যে আয়াত আপনাদের সামনে নিয়ে আসছিলাম আরেকদিন, ওই আয়াত একটু একটু রিমাইন্ডার দিই, এটা ছিল সূরা আনফালের সেকেন্ড আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে রয়েছে যে যখন তাদের সামনে আল্লাহর জিকির পেশ করা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম দিলগুলো কেঁপে কেঁপে উঠে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, ওই সময় কী হয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওই সময় ঈমানের যেটা ব্যারোমিটার, ঈমানের যেটা লেভেল, এটা আপ হয়ে যায়। সুবহানাল্লাহ, কোরআন দিয়ে অনেক আপ হয়ে যায়, কোরআনের কারণে। কোরআন যদি আপনি পড়েন, আমি পড়ি, কোরআন নিয়ে স্টাডি করি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে আলোচনা করি, কোরআন নিয়ে যদি আমরা চিন্তা ফিকির করি, তাহলে পরে আমাদের ঈমান বাড়বে। কেমন আল্লাহ বলেছেন ঈমান আমাদের বাড়বে। সবার কাছে এপিল পেশ করছি, আসুন না আমরা কোরআন নিয়ে একটু বসি, একটু চিন্তাভাবনা করি, কোরআন যেন তেলাওয়াত করি, একই সাথে যেন আমরা কোরআনের যে শিক্ষা রয়েছে এই শিক্ষা নিয়ে আমরা একটু চিন্তাভাবনা করি, তাহলে আমাদের ঈমান বাড়বে। কেমন শেখ, আমি একটু অ্যাড করবো সাথে, সেটা হচ্ছে হাল আউজান বলছেন আপনার যে ইয়াহ রসুল বাল্লিগ মাউনজিলাই, এই বাল্লিগ আর সুরা ইব্রাহিমের যে শেষ আয়াতটা হাদা বালাগ, বাল্লিগ আর বালাগ মধ্যে কি ফাটটা তো বাহ, কি কোরআন, কোরআন এসছে আমাদের কাছে, কোরআনটা অন্যের কাছে পৌঁছাই দিতে হবে, এই জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভাইজান উল্লেখ করেছেন যে বাল্লিগের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করা হচ্ছে যে হে নবী, হে রাসূল, আপনি দাওয়াত পৌঁছাই দিন, যা কিছু পৌঁছাইছি আপনার কাছে, আমি কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এটা আপনি অন্যের কাছে পৌঁছাই দিন। এই পৌঁছে দেওয়ার কাজটার নাম হচ্ছে তাবলীগ করা, বালাগ করা, অন্যের কাছে খবর পৌঁছানোর নাম হচ্ছে কেমন তাবলীগ করা। ইয়া আমরা দেখি আমাদের সমাজে কিছু লোক তাবলীগ করে, তাবলীগ এখন একটা সংগঠনের নাম হয়ে গেছে, সেটা আবার অন্য কথা, কিন্তু তাবলীগের শাব্দিক অর্থ হচ্ছে অন্যের কাছে খবর পৌঁছে দেওয়া বিশ্বস্ততার সাথে, অত্যন্ত বিশ্বস্ততার সাথে খবরটা পৌঁছে দেওয়া অপরের কাছে, যেন এই খবর পৌঁছাইতে গিয়ে বেশ কম না হয়। যদি বেশ কম হয় তাহলে কিন্তু এটার নাম তাবলীগ হবে না, আপনি মিক্স করে খবর পৌঁছেছেন, আপনি খবরটা পৌঁছেছেন ঠিকই, কিন্তু এটা ভুল খবর, মিক্স খবর, কনফিউশন মিক্স করে আপনি খবর দিচ্ছেন। কিন্তু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেগুলো আসছে এগুলো কোনো কনফিউশন নাই, ক্লিয়ার কাট, একেবারে ক্লিয়ার মেসেজ, সত্য কথা। যার ফলে আল্লাহ বলেছেন যে কোরআন যা নাজিল করেছি তা পৌঁছাই দেন, অর্থাৎ আমি মিক্স করে পাঠাই নাই, তুমি করছো মিক্স, এর না মিক্স টিক্স না, যা আসছে হুবহু আপনি পৌঁছাই দেন। আর সূরা ইব্রাহিম বলেছেন হাযা বালাগুল লিন্নাস ওয়ালিয়ালামু, আপনার কাছে যা কিছু এসেছে এটা, এটার নাম হচ্ছে কোরআন, হাযা বালাগুল লিন্নাস, আর এটা হচ্ছে প্রকাশ্য মেসেজ, অত্যন্ত খোলা চিঠি, এটাকে মানে রাগ ডাক করে কিছু অংশ গোপন, কিছু অংশ ওপেন, এরপরে আপনি পৌঁছেইবেন না, এমন করবেন না, ক্লিয়ার মেসেজ, একেবারে ক্লিয়ার। হাযা বালাগুন, এই কোরআনটা হচ্ছে বালাগ মানে পৌঁছাইবার জিনিস, এটা আপনি পৌঁছে দিন। হাযা বালাগুন কার জন্য, লিন্নাস, গোটা মানবতার জন্য, গোটা সৃষ্টিগুলোর জন্য, এখানে বলা হয় না বরং মানে হাযা লিন্নাস বলা হয়েছে, বালাগুল লিন্নাস, এখানে অর্থ এটা নয় যে হাযা বালাগুল আলামিন অথবা বালাগুল মাখলুকিন, না, জাস্ট নাস, নাস বলা হয়েছে সকল মানুষের জন্য কোরআনটা এসছে। আল্লাহ, কোরআন আসে না এই গাছপালার জন্য, নদী নদার জন্য আসে না, চন্দ্র সূর্যের জন্য,
কোরআন আসছে মেইনলি মানুষের জন্য, অতএব মানুষের জন্য কি মানুষ এটার থেকে উপকার লাভ করবে এবং এটা দিয়ে মানুষ তার জীবনকে গঠন করবে। মানুষ তার জীবনকে যদি গঠন না করতে পারে তাহলে তার কাছে কোরআন থাকার কোনো অর্থ নাই। এজন্য আসুন আমরা সকল মানুষ সর্বস্তরের মানুষের কাছে আমাদের অ্যাপিল হচ্ছে যে আসুন না, এই কোরআন যেটা আল্লাহাক দান করেছেন আমাদেরকে গাইডলাইন গাইডবুক, এই গাইডবুক নিয়ে যেন আমরা চলি এবং এই গাইড বুক দিয়ে যেন আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি। আজকের জন্য এদুর মেসেজ আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান। আমরা একটা ব্রেকে যাব ইনশাআল্লাহ, ব্রেক থেকে আসি ইনশাআল্লাহ পরবর্তী শুরু করব ইনশাআল্লাহ। শুকরান লাকুম। সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের সাথে আছেন, দেখতেছিলেন শেখ বলতেছিলেন হাদা বালাগুল লিন্নাস ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, সুন্দর ব্যাখ্যা আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আরও জানবেন, আরও দেখবেন, আরও পড়বেন। তাহলে মেসেজটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ আমাদেরকে দিলেন কোরআন দিয়ে, এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত। আমরা সবাইকে বলবো থাকতে আমাদের সাথে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত। আমরা যাবো ছোট্টটা ব্রেক ইনশাআল্লাহ, ব্রেক থেকে আসার পর আবারও এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি হুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। ছোট্ট ব্রেকের পরে আবারও আপনাদের সম্মুখে আমাদেরকে নিয়ে আসলেন। আমরা সেই রব দরবারে আবারও শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আজকে আমরা আলোচনা করতেছিলাম হাদা বালাগুল লিন্নাস, সূরাতুল কফ 50 নম্বর সূরা আয়াত নম্বর 45। সেক্ষেত্রে আগে বলছেন নাহনু আলামু বিমা ইয়াকুলুনা মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। একটার সাথে একটা সব কথাগুলো কানেক্টেড, সব কথাগুলো একটার সাথে একটা সম্পর্কিত। তা আপনারা আসেন আবারও বসেন আমাদের সাথে ইনশাআল্লাহ, শুনুন আবারও যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদের কাছ থেকে কী চাচ্ছেন এবং কোরআনটা আমাদেরকে কী মেসেজ দিচ্ছেন, সেই মেসেজ আমরা কীভাবে পাবো, সঠিক পদ্ধতি আমরা কীভাবে সেটা নিব, সেটা আমাদের বোঝা উচিত এবং কাজ করা উচিত, তাই না? এই জন্য আমরা সবাইকে আহ্বান করবো আসেন আমরা হাদা বালাগুল লিন্নাস ওয়া লিয়ুনজারু বিহি। এসব কথাগুলো একই কথা, একই ধাঁচের, একই পর্বের, একই আলোচনা। আমরা এগুলো বোঝার উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা এই সেগমেন্টে শুরু করব কল নেওয়া আপনাদের তরফ থেকে ইনশাআল্লাহ। আমাদের স্টুডিও টেলিভিশনের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নম্বর নিয়ে কল করতে পারবেন। আশা করি আমরা যে আলোচনা করতেছি যদি আলোচনার অনুযায়ী আমাদের কলটা হয় তাহলে আমাদের জন্য উত্তর দিতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা উৎসাহিত হব যে সত্যিকার অর্থে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং বুঝছেন। সবার কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ যাচ্ছি শেখের কাছে ইনশাআল্লাহ। আশা করি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, সবাই বসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। শুকরগুজার হচ্ছি ওই আল্লাহর যিনি তার কিতাবকে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, তার আবদের প্রতি, যে কিতাবের মধ্যে কোনো ধরনের বাজে কথা নেই, কোনো বক্রতা নেই, অত্যন্ত ক্লিয়ার কাট সব কথা এসেছে। আর সালাতু সালাম পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার পরে কোনো নবী আর আসবেন না। সম্মানিত আজকের অডিয়েন্সের ভাই বোনেরা, আপনাদের সামনে আমরা আল্লাহর কিতাব নিয়ে কথা বলি এবং কয়েক সপ্তাহ আগে আমরা শুরু করেছিলাম যে ছোটো ছোটো কিছু সূরা যদি আপনাদের সামনে আমরা পেশ করি, যে সূরাগুলো আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে পড়ি, তাই পরে আমরা অনেক জিনিস বুঝতে পারবো এবং জানতে পারবো। এর মধ্যে আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করেছিলাম। ফাতিহার বোধহয় আমরা 500টা আয়াত শেষও করেছি, 5 নম্বর আয়াত বোধহয় শেষ করেছি। তারপরে সূরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখান থেকে রয়ে গেছে। আজকে একটু চান্স নিয়ে নিই যে ইহদিনা সূরাতুল মুস্তাকিম আমরা দোয়া করি, এ আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখিয়ে দাও। আর তারপরের যে আয়াত সূরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটাও কিন্তু ইহদিনা সূরাতুল মুস্তাকিমের সাথে জয়েন্ট, যে আল্লাহ আমাদেরকে তুমি সূরাতুল মুস্তাকিমের পথ দেখাও, ওই পথ যে পথে অতীতের অনেক লোক চলে গেছেন এবং তারা চলে গিয়ে যে পথ অনুসরণ করে, যে পথ মানতে মানতে তারা
প্রাইজ পেয়েছেন, কেমন আনআমতা আলাইহিম, ওদেরকে আল্লাহ তুমি প্রাইজ দিয়েছ, কী দিয়ে প্রাইজ দিয়েছেন আল্লাহ এবং কাদেরকে দিয়েছেন, ওরা কারা? এক নম্বর হচ্ছে আম্বিয়া ইকরাম, দুই নম্বর হচ্ছেন সালেহীন সরি সিদ্দিকীন, এরপরে সালেহে সুহাদা, কেমন শহীদগণ, তারপরে সালেহীন। এই চার দুরো চার দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদেরকে প্রাইজ দেওয়া হয়েছে, আনআমতা আলাইহিম। এটার প্রুফ পাওয়া যায় আরেকটা সূরার মধ্যে, সূরা আন-নিসার মধ্যে একটা সুন্দর আয়াত পাঁচ পারায় আছে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে সব বলছেন যে উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এরা ওই দল যাদেরকে আমি এনআম দিয়েছি, পুরস্কার দিয়েছি, পুরস্কৃত করেছি। তার মাঝ থেকে এক নম্বর হচ্ছেন আম্বিয়া ইকরাম, মিনান নাবিয়্যীন, তারপরে ও শুহাদা, ও সিদ্দিকীন, কেমন সিদ্দিকীন অর্থ হচ্ছে সৎ পথে চলনেওয়ালা এবং যারা সততার সাথে জীবনযাপন করেছেন, সৎ কথা বলেছেন। যেন আমরা জানি আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কী বলা হয়, সিদ্দিক তার উপাধি কেন হয়েছে, তিনি ঠিক ঠিক কথা বলেছেন, তিনি সৎ কথা বলেছেন, হক কথা বলেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের খবর দিয়েছেন, খবর পাওয়ার পর একটা খবর কি বিশ্বাস করতে পারে ওই ব্যক্তি যার আস্থা থাকে। তো ওমর সরি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলাকায় ছিলেন না, একটু বাইরে ছিলেন, তিনি খবর পেয়েছেন, কেমন, এবং তিনি আসার পথে কাফেররা তাকে ধরেছে এবং তো বলতেছে যে এ আবু বকর, তোমার যে এক বন্ধু আছে না মোহাম্মদ, সে এইসব কথাবার্তা বলা শুরু করছে, কালকে রাত্রে নাকি সে গিয়েছিল জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে, এরপরে এই সেই অনেক কিছু এমন অনেক জায়গা গিয়েছে, বাপে উর্দু জগতে চলে গেছে, এই কি এগুলো সব বকওয়াস না, নাউজুবিল্লাহ জালিক। এইভাবে করে তার বিভিন্ন কমেন্ট করা শুরু করেছে। তখন আবু বকর আনু বললেন, তোমরা যা বলছো তোমাদের জুবান দিয়ে, যদি এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলে থাকেন তাহলে কোনো সন্দেহ নাই, এটা হক সত্য। সুবহানাল্লাহ, তিনি এই সাক্ষী দিয়ে দিয়েছেন নবী কাছ থেকে শোনার আগেই, বলছেন তোমরা যেটা তোমাদের জুবান দিয়ে বলছো এটা যদি আমার নবীজি বলে থাকেন তাহলে কোনো সন্দেহ নাই, এটা একেবারে সত্য। এই সাক্ষী যখন তিনি দিয়েছেন তার তখন থেকে তিনি হয়ে গেছেন সিদ্দিক। সুবহানাল্লাহ, বললেন যে আবু বকর আমি শুনলাম তুমি নাকি এভাবে করে ব্যাখ্যা দিয়েছো, এটা ঠিক, হ্যাঁ ঠিক করছে, সিদ্দিক উপাধি, তাহলে তখন থেকে ওনার নাম সিদ্দিক উপাধি, তাহলে কি বোঝা গেল যে হকের সাক্ষী দেয় যে হক কথা বলে শুধু না, হকের সাথে থাকে, হকের কথা বলে এবং হককে মহাব্বত করে ভালোবাসে এবং হকের সাক্ষীও দেয়, সেই ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল থেকে ওনার আচরণ থেকে আমরা পেয়ে গেছি সিদ্দিক, তাইলে মিনান নাবিয়্যীন ও সিদ্দিকীন পাওয়া গেল। এরপরে তিন নম্বর যে গুরু সেটা হচ্ছে ওয়াশ-শুহাদা। শুহাদা মানে হচ্ছে কি, যারা বিভিন্ন ধরনের ইসলামী যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তারা জিহাদ যুদ্ধ করে শহীদ হয়েছেন, অথবা সাথে না থেকে আল্লাহ রাসূল পাঠাইছেন কোনো গ্রুপকে সেখানে তারা জয়েন করেছেন এবং সেখানে তারা একেবারে শহীদ হয়েছেন জিহাদ যুদ্ধ করতে করতে। এই জাতীয় শহীদ যারা শহীদ হয়েছেন তাদের কথা এখানে উল্লেখ করা আছে, নম্বর ওয়ান। এবং শহীদের আরেকটা অর্থ হচ্ছে যারা সাক্ষ্য দেয়, কেমন সাক্ষী দিয়ে বলে যে এটা কথা ঠিক, হকের উপর সাক্ষী দেয়, হকের উপর যারা সাক্ষী দেয়, কেমন। তো এই সাক্ষী অর্থে আবার আবু বকর আনু এখানে আছেন, এই লিস্টে আছেন, আমরা যে কলেজ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার সুন্দর ডিটেইলস বিস্তারিত ইনশাআল্লাহ সরি হিন্দি রয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমরা তো শুরু করব ইনশাআল্লাহ কল থেকে এসে ইনশাআল্লাহ। আফদাল জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, সম্মানিত কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা বলুন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন আছে, যে বলেন একটা দোয়া কে আমি পড়ি, ওটা সই নি একটা তো জানতাম। আসসালাম, আচ্ছা বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। ওগো ঠিক আছে নে আমার পড়া, আর ইগো পড়লে কিতা দেওয়া ডক্টরটা। আর আর একটা দুই নম্বর হইলো, আমার সাইডে দিয়ে একটা ওয়াইড্র আছে আর কি, মিরাজ
আমরা বুঝতে পারছি রাখেন শেখ এখন বলবেন ইনশাআল্লাহ প্রথম দোয়াটা জন্য পড়ছেন শেখ হাতা করে এই দোয়াটা বোনকে বলবো এই দোয়াটা কেহ কেহ বলে থাকেন এটা আপনিও বলছেন এটার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া দিয়েছেন নবীর দোয়াটা পড়েন এটা ভালো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা সুবহানাল্লাহ কমন ওই দোয়াটা হাদিসে এটা মনে হাদিসে আছে মনে হয় এটা হাদিসের দোয়া যেটা উনি বললেন এটা মনে হাদিসে আছে এটা হাদিসে আছে আচ্ছা জি হ্যাঁ এটা হাদিসে আছে ওয়া খলফনি মুসিবাতি হ্যাঁ কিন্তু ওইটা হচ্ছে উত্তম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা পড়তেন কারো ইন্তিকাল হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা যে যেটা আল্লাহ পাক নিয়ে গেছেন এটা এটার উপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেটা রয়ে গেছে আমাদের জন্য এটার জন্য হচ্ছে ওয়া লিল্লাহি মা আতা এটা আল্লাহর ইচ্ছেই রয়ে গেছে আপনি যেটা পাঠ করেন এটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা কোনো মুসিবত কোনো ইন্তেকালের দোয়া যদি কোনো খবর পান ঠিক আছে জায়েজ আছে সমস্যা নাই আর এই দোয়াটা উল্লেখ করলাম যদি মুখস্থ করতে পারেন আপনি পড়ে ফেলবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে গ্লাস উনি পাশে গ্লাস রাখছেন হ্যাঁ পাশে যদি গ্লাস থাকে সামনে থাকলে তো সমস্যা গ্লাসের দিকে দেখলে আপনি কীভাবে পড়েন নামাজ পড়েন কাপড় গোড়ান কাপড় পায়ে গায়ে দিয়েছেন সব এসে যাবে আপনি তখন কী করবেন নামাজ বাদ দিয়ে ডায়ের ওদিকে তাকানো শুরু করবেন ঠিক এমনি করে যদি পাশে থাকে ওইটাও তো একটা সমস্যা আপনার চোখ চলে যাবে আপনার চোখ চলে গেলে ওইদিকে কেমন আছেন না আছেন ইত্যাদি সব কিছু আপনার ধ্যান চলে যাবে নামাজ থেকে এই আপনার ধ্যান চলে যাওয়া কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাওয়া ইন্টারাপ্ট হয়ে যাওয়া এগুলোর চান্স থাকে যদি আপনার সামনে পাশে কোনো জায়গায় গ্লাস থাকে এজন্য আপনি পিছনে নিয়ে নিন গ্লাসটাকে কোনো সমস্যা নাই আপনার রুমের মধ্যে গ্লাস যদি থাকে যে কোনো দোষ না কিন্তু আপনি যেখানে নামাজ পড়েন সেই জায়গার সামনেও ঠিক হবে না এবং ডানে অথবা বামেও ঠিক হবে না কোনো সময় সাজদা জিতে রুকু জিতে বা ক্রিয়াম অবস্থায় তো আপনার চোখ চলে যেতে পারে এজন্য ডান বাম থেকে সরাই ফেলেন না অসুবিধা কি গ্লাস একটা রুমের মধ্যে এক জায়গায় থাকা লাগবে কোনো শর্ত আছে অন্য জায়গায় নিয়ে নিন সেখানে একটা ব্যবস্থা করতে পারেন পর্দা লাগাতেন কাপড় লাগাতেন আর আর যদি এটা রিমুভেবল না হয় তাহলে এটা ওয়ালের সাথে ফিক্স করা জি তাহলে একটা কাপড় তারে পরাই দেন এটা হিজাব লাগাই দেন যাতে দেখা না যায় সে হ্যাঁ কেমন গ্লাস কে আপনি নেকাব লাগাই দিবেন জাযাকাল্লাহ খায়র আশা করি বনে আমরা উত্তর পেয়েছেন আমরা যাচ্ছি পরবর্তী কলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বোন আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন প্লিজ মানুষ মারা গেলে 40 দিনের ভিতরে কিতা হলে নেকি করা জরুরি আর কোন প্রশ্ন আছে একই প্রশ্ন কয়েকবার করা এটা উচিত না এতে করে আপনাদের কাছে বোরিং লাগবে আমরা হয়তো বলেই দেবো কিন্তু বলবো যে উনি আর কিছু পায় না বোধ শুধু এটাই বলা সবসময় আল্লাহ আজকে আপনি ভালো করে শুনেন আমরা আশা করবো যে ইনশাল্লাহ অনেকে শোনা হয়ে যাবে যে কেহ মারা গেলে 40 দিনের কি বলে সময়ের মধ্যে চল্লিশা করা না উনি বলছে খতম পড়া মানে কোরআন খতম করা এটা আপনি আজকে বলতেছেন আমরা বারবার বলেছি কোরআন খতম করার নিয়ম কোনো কিছু করার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে আসতে হবে সাহাবি থেকে আসতে হবে সেটাই কে বলেছে আর আপনি শুরু করে দিবেন কেন হ্যাঁ কত মানুষ কত কিছু বলে শুধু বললে হয় না ইসলামের কোনো আমল যদি করতে হয় তাহলে সে আমলটা এক জায়গায় পাশ হওয়া লাগবে অনুমোদন করা লাগবে তো আপনারা আমার আমল নামাজ পড়ে রোজা রাখি এগুলো কে অনুমোদন দিয়েছেন দিয়েছেন এই জন্য দোয়া করবেন রসুল দিয়েছেননি দোয়া করার নিয়ম বলে আপনি করেন আর ইয়েস যদি হয় আর যদি ন হয় তাহলে আপনি কেন করবেন দূরে থাকবেন আল্লাহ বলেছেন আল্লাহর কথা শোনো আর নবীর কথা মানো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা
হে মহিলা ইমানদাররা, পুরুষ ইমানদাররা তোমরা কি করো, আতিউল্লাহ আল্লাহর কথা শোনো, ও আতিউর রাসূল আর রাসূলের কথা মানো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো কিছু বললেন না, যখন তোমরা কথম পড়ো আল্লাহে ইয়া উখতি, আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষ মারা গেলে তিনি কোরআন পড়তে বলেন নাই কোনো দিন, তিনি নিজে কোরআন পড়েন নাই, এমনকি সূরা ফাতিহাও পড়েন নাই, এবং সকল সাহাবিকে ডেকে ডুকে খতম পড়েছেন, এখানে কোনো নজির নাই, কোনো এক্সাম্পল নাই, পড়েন নাই, করেন না, না। তো এই জন্য আপনারা এগুলো করবেন না। কত কষি কত করে আপনাদেরকে আমরা বললাম যে কেউ মারা গেলে খতম দেওয়া জরুরি না, কোনো খতম পড়বেন না, কোরআন খতম নিজে করবেন না, কাউকে দিয়ে করাইবেন না, কোনো লোকদেরকে হায়ার করে এনে পয়সা দিয়ে পড়াইবেন না, এগুলা এগুলো বাতিল জিনিস, এগুলো করবেন না। করবেন কি সেটা আপনি উল্লেখ করেছেন যে কী করতে পারি, তাহলে নেক আমল কি জি, আমাদের মধ্যে নাম্বার ওয়ান আমল হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায় ইন্নালিল্লাহ পড়লেন, তারপরে এই লাশ দাফন কাফনের ব্যবস্থা করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার ফ্যামিলিকে ভিজিট করবেন, কেমন যে মারা গেছেন তার বাকি যারা আছে ফ্যামিলি ওদেরকে গিয়ে সান্ত্বনা দিবেন, গিয়ে দেখা সাক্ষাৎ করবেন, সান্ত্বনা দিবেন, কন্ডোলেন্স বলা হয়, দুঃখ প্রকাশ করবেন, আপনার শোক প্রকাশ করবেন, ওদেরকে সাহায্য করবেন। তিন নম্বর হচ্ছে সাহায্যের অংশ হিসাবে ওদের ওদের চুলায় আগুন এখন জ্বলবে না, দুঃখ তারা খুব বেশি দুঃখ ভারাক্রান্ত, তারা খুব কষ্টের মধ্যে আছে, ওদেরকে আপনি খাবার সাপ্লাই করেন, যতদিন পর্যন্ত তাদের এই শোক এবং দুঃখটা না গুছিয়েছে, আপনি আমি যারা আত্মীয় স্বজন রয়েছি আমি তাদেরকে খাবার সাপ্লাই দেবো, সুন্নত কাজ এগুলো, সুন্নত যেগুলো বলতেছি। এক নম্বর বলেছি যত তাড়াতাড়ি পারা যায় তার গোসল এবং দাফন কাফনের ব্যবস্থা করা, জানাজা সহ। দুই নম্বর বলেছি তার জন্য যে কাজটা করা যেটা হচ্ছে কন্ডোলেন্স করা, তার দুঃখ প্রকাশ করা, তার জন্য গিয়ে ফ্যামিলি ভিজিট করা, কেমন তার ফ্যামিলি যারা আছে। আর তিন নম্বর বললাম যে খাবার দেওয়া সাপ্লাই দেওয়া তাকে, এটা হচ্ছে সুন্নত কাজ, এই সুন্নত কাজ না করে অসুন্নতগুলো করবেন না। চার নম্বর কাজ হচ্ছে তার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকে মাগফিরাতের জন্য, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, কেমন আল্লাহ তুমি তাকে জান্নাতে ফেরদৌসের ব্যবস্থা করে দাও, কেমন তার অনেক দোষ আমি জানি আল্লাহ ওগুলো মাফ করে দাও, তার অনেক নেকির কথা আমি জানি, যেমন সে নামাজ পড়তো রেগুলার, কেমন সে ভালো কাজ করতো, মানুষকে ভালো কাজের কথা বলতো, এইসব কাজ আপনি জানেন, সে বেটা ভালো কাজ করতো, সে মহিলা, আপনি এগুলোর নাম ধরে ধরে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি দেখছি সে মসজিদে গিয়ে নামাজ পড়তো, তুমি তার এই নামাজগুলো কবুল করো আর তাকে মাফ করে দাও। আল্লাহ আকবার, নেকির কাজের কথা বলে বলে আল্লাহকে আপনি সাক্ষী হিসাবে দোয়া করেন, আল্লাহ আমি দেখেছি এই বোন অনেক অনেক অসুবিধার মানুষকে হেল্প করছে, কেমন তার এই হেল্পগুলো তুমি কবুল করো, তাকে মাফ করে দাও। এইভাবে করে করে তিনি সৎ ছিলেন, তিনি পর্দাওয়ালি ছিলেন, এগুলো আপনি জানতেন, আপনি দেখেছেন, আপনার জানা মতো যে ভালো কাজগুলো আছে এগুলো বলে বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, কেমন। তারপরে পাঁচ নম্বর হচ্ছে ওনার যদি কোনো লোন টোন থাকে, আপনি ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন, তাহলে ছেলেদেরকে বলে বা মেয়েদেরকে বলে ঠলে এগুলা পে করা, রিপে করা, আদায় করার ব্যবস্থা করেন, জলদি করে করা, এটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ, খুব জলদি করে করার ব্যবস্থা করতে হবে। সাত নম্বর হচ্ছে ওনার ওনার জন্য সদাকা জারির ব্যবস্থা করবেন, ছয় বললাম না সাত বললাম, যাক সদাকা জারির ব্যবস্থা করবেন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে সওয়াব দেওয়ার জন্য কোনো মসজিদ মাদ্রাসায় দান করেন, একটা রুম বানাই দেন, এক বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন, পাঁচ বস্তা দেন, অথবা ওনার নামে কোনো একটা ব্রিজ বানাই দেন কোনো এলাকায়, ওনার নামে কোনো টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। এইভাবে করে করে আট দশটা কাজের কথা রসুল সাল্লাহ সাল্লাম, বারোটা কাজের কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন, তিরমিজির হাদিসের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে। অনেকগুলো কাজ, এই কাজগুলো মানুষ করবে না, আর না করে যেগুলো আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই এগুলোর জন্য খুব পেরেশান, এগুলো আমাদের সমাজে আছে, এগুলো হচ্ছে বাজে কাজ, এগুলো করবেন না। বরং আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বলেছি এই কাজগুলো তিনি বলতেন, তিনি করতেন, এগুলো আপনারা করেন, আমরাও করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটা কল যাই শেখ ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস বোন, আমরা শুনতে পাচ্ছি আপনার, বলেন। আমার একটা প্রশ্ন হলো সূরা কাফ আমরা শুক্রবারে পড়ি, কতখান বেনিফিট পাওয়া যায় ওখান থেকে কইবা আমরা তাহলে। আচ্ছা ঠিক আছে, আর কোনো আর কোনো প্রশ্ন আছে আপনার? কিনা আচ্ছা টেলিফোন রাখেন ইনশাআল্লাহ, সেই এখানে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালাম। জি, সুন্দর প্রশ্ন করেছেন বোন। সূরা কাহাফ প্রতি শুক্রবারে পড়ার জন্য আমরা আপনাদেরকে বলে থাকি,
আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ এই বলায় কিছু কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা আমল করছেন, আমরাও সওয়াব পাবো, আপনারা তো সওয়াব পাচ্ছেনই পড়ে, আর আমরা বোঝার কারণে সমান সব আল্লাহ আমাদেরকে দিবে। আমিন আমিন আলহামদুলিল্লাহ। সূরা কাহাফ 15 পারা আর একটা সূরা, এই এই সূরাটা যিনি পড়বেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে মানে খুব বড় আকারে মানে কি বলে স্বর্ণ অক্ষর দিয়ে আল্লাহবাক নাম লিখে রাখবেন এবং সেই নাম নামটা ফ্ল্যাশ করবে, ফ্ল্যাশ বোঝেন তো, চকচক করবে, চকচক করবে মানে আকৃষ্ট করবে। মানুষ জিজ্ঞেস করবে এই 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 যে লাইট কি স্বর্ণ খচিত লাইটটা খার জন্য, সুবহানাল্লাহ। তখন তাকে জবাব দেওয়া হবে যে এই ব্যক্তি এই মহিলা বা এই পুরুষ জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করতো, ওই জন্য তার জন্য এটা স্পেশাল লাইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লাইটটা কি আমরা চাইব না, আরশের নিচে সেই লাইটটা জ্বলিয়ে থাকবে আপনার নামে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের আমলগুলো কবুল করুন। তাছাড়া হচ্ছে একটা বড় সওয়াব যে আপনি সূরা কাহাফের মধ্যে কতটা হরফ চিন্তা করেছেন কোনোদিন, কাউন্ট করতে পারবেননি, পারা যাবে না, অনেকগুলো হরফ আছে। এই প্রত্যেকটা হরফে 10 করে নেকি পাইলেন, আপনার নেকির ভান্ডার বিশাল উঁচু হয়ে যাবে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কেমন বিশাল সওয়াব পেয়ে যাবেন। এই জন্য শুক্রবারে সূরা কাহাফ আপনি তেলাওয়াতের যে নিয়ম, এটা আপনার মাধ্যমে সবাইকে উল্লেখ করছি যে আসুন না আমরা সেই স্বর্ণকচিত লাইটটা যেন আমরা আমাদের নামে পাই এবং বিশাল সওয়াব যেন পাই আমরা তেলাওয়াতের কারণে। শেখ আমরা যাবো একটা ব্রেক ইনশাল্লাহ, আশা করি ব্রেকের পর থেকে আসা পর থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আবার জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ভাই ও বোনেরা যারা আছেন আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন আমাদের সাথে, আমরা চাচ্ছি ছোট একটা ব্রেক ইনশাল্লাহ। ব্রেকের পর থেকে আসার পরে আমরা আবার শুরু করবো আলোচনা মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। আমরা এগুলো ব্যাখ্যা জানা দরকার, এগুলোর কথাবার্তা আমাদের শোনা দরকার, বোঝা দরকার ইনশাল্লাহ। থাকবেন আমাদের সাথে ততক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের ও কাছের সম্মানিত ভাই বোনরা যারা অধীর আগ্রহ করে বসে আছেন এখনো পর্যন্ত আমাদের সাথে, আমরা সবারকে আবারও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। আপনারা দেখছেন ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি প্রতি বুধবারের অনুষ্ঠান। আমরা সবাইকে আহ্বান করব, যারা অনুষ্ঠান দেখেন নাই, বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে আঁকবেন, আহ্বান করবেন এই অনুষ্ঠানটা দেখার জন্য। এবং তাহলে আপনার দাওয়াতি কাজও হবে, আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তা আমরা অনুষ্ঠান শুরু রাখ দিই, কথাবার্তা শুরু রাখা দিই আমাদের কোরআন সম্পর্কিত আলোচনা। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন আমরা একটু ডিসকাস করবো শেখের সাথে ইনশাআল্লাহ। একটু কথা আমরা সেখানে শুনবো, বুঝবো ইনশাআল্লাহ। তার আগে দেখি আমরা দেখি আমাদের সাথে কলে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র। হুজুর আমার একটা প্রশ্ন, জলদি একটু আগে যে প্রশ্ন হুজুরে করছে না কি, আমি আরো হুজুরের কাছ থেকে শুনলাম যে এখন মানুষ যদি মারা যায়, জি, মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে টাইম সোয়াগ লাগি ইয়ে করেন অপেক্ষা করেন, তানোর আওলা দখলতে কোরআন শরীফ পড়লে ইয়া দোয়া করলে ই সবটা বলে তান কবে বড় গিয়া পৌঁছে ঠিক আছে, আমরা প্রথম প্রশ্নটা ওনার উত্তরটা দিয়ে ফেলি। হ্যাঁ, আশা করি কোনো সলিসিটর বা যারা আইনজ্ঞ ওদের কাছে আপনি পরামর্শ নিতে পারেন, ওদের আইন আপনি শুনতে পারেন ইনশাল্লাহ। আশা করি বোন আপনি প্রথম প্রশ্নের উত্তর আমাদের কাছে শুনুন ইনশাআল্লাহ, আর এগুলোর ব্যাপারে আপনি বাকিদের সাথে পরামর্শ করুন। যেটা ওনার ছিল যে সন্তানরা কোরআন তেলাওয়াত করলে সওয়াবটা যায়, সন্তান না যে কোনো মানুষ কোনো কিছু করে যদি আল্লাহকে রিকোয়েস্ট করে যে আমার এই আমাদের সওয়াবটা অমুখে দাও, আল্লাহ দিয়ে দিবেন, এটা আল্লাহর আল্লাহর এই ক্যাপাসিটি আছে, তিনি দিবেন, দিতে পারেন। কিন্তু এটা একটা কথা, কিন্তু আপনি দুইটাকে মিক্স করে ফেলেছেন যে 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 ব্যক্তি মারা গেছে তার জন্য কোরআন তেলাওয়াত করা এক কথা,
আর সন্তানরা বা যে কেউ তেলাওয়াত করে আল্লাহকে বলছে অন্য যে কোনো সময় করুক, কোনো অসুবিধা নাই বোন। কিন্তু মারা যাওয়ার দিন তাকে কবরে দেওয়ার আগে যে কোরআন কি বলা হয় খতম পড়া হয়, এই খতমের কথা আমরা বলতেছিলাম। আপনি ভালো করে খেয়াল করবে, মিক্স আপ হবেন না। আমি আবার বলি, মারা যাওয়ার দিন কোরআন খতম দেওয়া, আগের প্রশ্নটা ছিল যে 40 দিনের মধ্যে কোরআন পড়ানোর একটা ইন্তজাম করা, একটা ব্যবস্থা করা, কোনো আত্মীয় না সন্তানরা, এই যেটি সিস্টেম নাই। আপনি তো সোয়াব চান, আপনি তো চান যে ওনার কাছে সোয়াব গিয়ে পৌঁছুক। তো সোয়াব হয় ওই সব কাজে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমোদন পাওয়া গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পারমিশন পাওয়া গেছে যত কাজের, এই কাজ করলে সোয়াব হয়। আর যেগুলোর পারমিশন নাই আমরা নিজেরা বানাবো, অমুক হুজুর থেকে তমুক পীর থেকে বানাবো, এগুলো সোয়াব না, এগুলো উল্টা বলছেন। এগুলাতে আপনারা আবদাইয়েন না, নবীর কথা সন্তুষ্ট থাকবেন, ইমান বাড়বে, ইমান মজবুত হবে। আর নবীর সালামের কথা বাদ দিয়ে অমুক কি বলেছেন, তমুক হুজুর কি কইছেন, এটাতে আপনারা যাবেন না প্লিজ। সুবহানাল্লাহ, মৌত নয়া মৌত হওয়া শুরু হয়েছে এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু মানুষ মারা গেছে, ওই সময় মানুষ মরতো। মরলে এই কথাটা কেন আমরা আমাদের বুঝতে কষ্ট হয় বুঝি না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন কেউ মারা গেলে এগুলো আমি করবো, এগুলো করতে অসুবিধা কি বুঝি না আমি। কিন্তু নবীজি যা করলেন ওখানে আমার মন বসে না, আমি আরো কিছু অতিরিক্ত করতে চাই, তাইলে বোঝা গেল যে নবী সাল্লামের উপর আমার ইমানের অভাব। খেয়াল রাখবেন, খুব শক্ত কথা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তার উপর আপনি আমি খুশি থাকলে তার নাম ইসলাম, তার নাম আমল, তার নাম সওয়াব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই এগুলো যদি আমি নিজে শুরু করে দেই মানুষের কথায়, হুজুরের কথায়, পীরের কথায় বা কারো কথায়, তাহলে কী হবে জানেন, রাসূলুল্লাহ সাল্লাম এই সওয়াব তিনি পাইলেন না। আর আপনি এতে বেশি সওয়াবের ব্যবস্থা করেছেন, মানে নবীজির উপর আপনার ইমানের অভাব হয়ে ইমান নষ্ট হওয়ার ব্যবস্থা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য বোনকে বলবো প্লিজ, আমরা এই কথাতে যেন এসে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এতে আমি খুশি, আমি তাই করব, এর থেকে বাড়াই এক চামচ করব না, কমও করব না। কেউ যদি সবাই সময় বলে যে খুব সওয়াব হবে, না কারো কথা সওয়াব হয় না, সওয়াব হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে, তার জিনিসগুলো মানলে সওয়াব হয়। আশা করি একেবারে পরিষ্কার, আমি রিপিট করে করে 2-3 বার বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই হচ্ছে সওয়াবের কাজ। আর তিনি দেন নাই, তিনি করেন নাই, তিনি বলেন নাই, আর আমি মনে করতেছি এই কাজটা করবেন খুব সওয়াব হবে, সওয়াব হবে না। কোরআন যদি আপনি পড়তে চান যে কোনো সময় পড়েন, আপনি সন্তান হয়ে পড়েন, অসন্তান হয়ে পড়েন, কোনো মুসলমান মুমিনের জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নাই যে আল্লাহ আমি কোরআন এক কথম দিছি আমার এটা সওয়াব পৌঁছাই দাও, অবশ্যই কোনো সমস্যা নাই। কিন্তু ওই দিন উপলক্ষ করে, ওই দিন মারা গেছেন, ওই দিন খতম দিতে হবে, 40 দিন দিতে হবে, এই যে এগুলা এগুলা ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ জিনিস বুঝাতে তৌফিক দিন। আর সেখানে যে প্রশ্ন করেছেন এটা হচ্ছে কি বলে কাজ সংক্রান্ত, পেমেন্ট সংক্রান্ত, এগুলা আইনজ্ঞ যারা আছেন ওদের সাথে আপনারা আলাপ করেন। কিন্তু একটা লুকানো আরেকটা আরেকটা প্রকাশ্য করা, এগুলা 2 নম্বরই করা। আমরা বলি না এই জাতীয় কারবার না করা উত্তম, বরং যা করবেন আপনি সলিসিটরদের সাথে আলাপ করে ওদের সাথে আইন টাইন বুঝে টুঝে কাম করবেন, আর হক পথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন। আমিন আমিন। শেখ, আমি একটা আপনার অ্যাড করি এই কবর মানে 40 দিনের ব্যাপারে। জি, আমার খেয়াল আছে কাজী ইব্রাহিম নামে এক শেখ বাংলাদেশ থেকে সবসময় এই কথাগুলো বলেন কবর আজাব সম্পর্কে। ওনার বেশ অডিও ভিডিও আছে ইয়েতে ইউটিউবে, যদি দেখেন সেখানে উনি বারবার অনেকগুলো হাদিস উনি আনছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেন নাই সেগুলো আমরা যদি করি তাহলে অপোজিট কী হবে। আচ্ছা, যেগুলো নবী করেন নাই সেটা আমরা করতেছি, তাহলে এই করার উদ্দেশ্য হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানোর জিনিসটা আমরা বাদ দিয়ে আমাদের মন করা কাজ করলাম। তার মানে বুঝাচ্ছেন উনি এটাই বলতেছেন, হাজির দিয়ে প্রমাণ করছেন যে আমরা আমার বাপ মার কবরে আগুন জ্বালিয়ে দিলাম, উচিত ছিল আগুনটা নিভানো। বলছে 5 পাউন্ড 10 পাউন্ড একটা কোরআন শরীফ তুমি কিনে আল্লাহ মসজিদে রাখো, কোথাও দাও, মানুষ পড়বে তোমার আব্বার কবরে সওয়াব ঢুকবে। তুমি 5টা পাউন্ড খরচ না করে তুমি 50,000-70,000 লাখ টাকা খরচ করে তুমি গরু জবাই করে তুমি খাওয়াইলা, আগুন ঢুকা দিলা বাপের কবরে, এই কাজটা করিও না। উনি বারবার রিকোয়েস্ট করছেন এই কাজটা তোমরা করিও না, বরং নবী থেকে যেটা আসছে নবী বলছেন তোমরা কোরআন শরীফ কিনে মসজিদে রাখো সওয়াব পাইবা, বাপের জন্য সদকা করো সওয়াব পাইবা, আমরা যাচ্ছি তো দেখি আমরা আলোচনা শুরু করছিলাম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা,
সূরা আন-নিসার মধ্যে এই আয়াতটা আছে জি আয়াতটা হচ্ছে সূরাতুল লাযীনা আনআমতু আলাইহিমের ব্যাখ্যা, যে কাদেরকে আল্লাহ এনআম করেছেন, পুরস্কার দিয়েছেন অতীতে। আর আমরা দোয়াতে কি বলছি, যে আল্লাহ আমাদেরকে তুমি সহজ সরল পথ দেখাও, যে পথে চলে গেছেন নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ, সালেহিনগণ, এবং তাদেরকে তুমি পুরস্কৃত করেছো, আমাদেরকেও তুমি সমান করে পুরস্কৃত করো। এই হচ্ছে দোয়ার অর্থ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এখন এই নবীগণ বলতে খারা, নবী সিদ্দিকিন এগুলো ব্যাখ্যা দিয়ে আসছি, নবীর কোনো ব্যাখ্যা নাই। আমরা তো আগে উল্লেখ করে ফেলেছি যে সকল নবীগণের পথ আমাদেরকে দেখাও। আর সেকেন্ড অংশটা সিদ্দিকিন, এটাও উল্লেখ করেছি যে সিদ্দিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এক নম্বর ওয়ান সিদ্দিক। এবং কেমনে সিদ্দিক হয়েছেন যে মেয়েরাজের স্টোরি আপনাদের সামনে উল্লেখ করে ফেলেছি, এটাও আর দরকার নাই রিপিট করা। তাহলে আমরা বলছিলাম তিন নম্বর, এই যুগে একটু বলতে পারেন, এই যুগে যারা আমরা কারা সিদ্দিক, আমরা কীভাবে সিদ্দিক হব? এই যুগে সিদ্দিক কে এটা জানা খুব মুশকিল, কিন্তু সিদ্দিক হওয়ার জন্য কি করতে হবে? সিদ্দিক হওয়ার জন্য এদ্দুর, যেমন করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তাই তিনি তার কাছ থেকে না শুনেও তিনি বলতেছিলেন যে তোমরা যা বলছো এটা যদি আমার নবীজি বলে থাকেন তাহলে এটা হাক, কোনো সন্দেহ নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার জবান থেকে বলে থাকেন, কেমন যত কথা সবটাই হচ্ছে হক, এই হকের সাক্ষী দেওয়া, এই কথার নাম হচ্ছে সিদ্দিকিন। এখন আপনি আমি যদি সাক্ষী দেই, বাস আমরাও সেটা সিদ্দিকান হয়ে যাব। যেমন করে সাক্ষী দিতেন ওমর রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেক নামাজে পরে পড়তেন, কেমন রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ নাবিয়্যা। তো এই জাতীয় সাক্ষী যদি আমরা প্রত্যেক নামাজে পরে পরে দিয়ে থাকি, দিয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তিনি সিদ্দিকিনের অন্তর্ভুক্ত করবেন, নম্বর ওয়ান। নম্বর টু, সিদ্দিকিনের অর্থ হচ্ছে যে আপনি জবান থেকে বললেন, দোয়া করলেন, কিন্তু নিজে সিদ্দিকের আমল করেন না, উল্টো দিকে আমলে উল্টো পাল্টা যদি করেন তাহলে হবে না। এই জন্য সিদ্দিক অর্থ হচ্ছে সত্য বিশ্বাস করা, অন্তর অন্তঃস্থল থেকে মুখে সাক্ষী দেওয়া এবং কাজে পরিণত করা, এই তিনটা জিনিস। আমি আবার বলছি, সিদ্দিকিন হচ্ছে অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করা যে এটা হক কথা, নম্বর টু হচ্ছে এটা অনুযায়ী কাজ করা, আর তিন নম্বর হচ্ছে এটাকে প্রচার করা। এই তিনটি কাজ যে ব্যক্তি করবে, এই ব্যক্তিও সিদ্দিকিন হতে পারবে ইনশাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই তিনটে কাজ করতেন, কেমন রাদিয়তু বিল্লাহি রাব্বা, আমি রবকে, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুব খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে বড় খুশি এবং সন্তুষ্ট, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে পেয়ে আমি অত্যন্ত খুশি, এটা তিনি মুখে মুখে এদান করতেন, এটা তিনি জপতেন, এটা তিনি তাসবিহ হিসাবে পড়তেন, কেমন অন্তর থেকে বিশ্বাস করতেন, পড়তেন, এবং তার জন্য সাক্ষীও দিতেন, আর তিনি নিজে এটাকে প্রচার করতেন। সুতরাং এই জিনিসগুলো হইলে পরে আপনি আমিও সিদ্দিক হতে পারবো ইনশাআল্লাহ। রাসূল থেকে হাদিস, কোনো ব্যক্তি যদি সকাল বিকালে আমলটা করে, এই দোয়াটা পড়ে, বলছে জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। এক্স্যাক্টলি, এই দোয়াটা সকাল বিকাল আমরা যেন আসরের নামাজ পড়ে বা মাগরিব পড়ে আর ফজর পড়ে যেন আমরা পড়ি। হাদিসে আসছে তিনবার করে পড়া, কেমন কেউ যদি আরও বেশি পড়ে অসুবিধা নাই, তিনবার করে পড়তে মানে পড়া হচ্ছে সুন্নত, খেয়াল রাখবেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতের ডোর ওপেন থাকবে, খোলা থাকবে। কেমন এত সুন্দর সুন্দর আমল যেন আমরা এগুলো বাদ না দিই। চলেন, তিন নম্বর যে বিষয়টা ছিল এটার নাম ছিল শুহাদাই আস-সালেহিন। চার নম্বর, শুহাদার অর্থ দুইটা, একটা হচ্ছে যারা ধর্মীয় যুদ্ধে, ইসলামে কোনো জিহাদ যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, বাস। আর আরেকটা অর্থ হচ্ছে শহীদের, যে ব্যক্তি তার নিজের কলব দিয়ে সাক্ষী দিবে। একটু আগে যেটা উল্লেখ করেছিলাম যে আল্লাহ হক, নবী হক, কোরআন হক, সাক্ষী দেওয়া, এবং এই সাক্ষী মুখে দেওয়া নয়, বরং মুখে দেওয়ার পর এটা অনুযায়ী আমলের মধ্যে প্রমাণ করা, যে আমি মুখে যা বলি তা আমার আমলে প্রকাশ হয়, আর মুখে বললে আমল করেন না হয় তাহলে এটা হবে না। কেমন শহীদ হইতে হইলে শহীদের নিয়ম হচ্ছে মুখে যা বলবেন কাজে তা পরিণত করবেন। যেমন একটা লোক আল্লাহ এক বলেছে, কোরআন হক বলেছে, নবী হক বলেছে, আর এই হকের যুদ্ধে গেছে,
সেখানে গিয়ে আল্লাহ হক, নবী হক, কোরআন হক, এর উপর তার মৌত হয়েছে বলে আমরা বলে তাকে শহীদ হয়েছে, ঠিক না? এমনি করে যদি একজন শহীদ না হয়, ধর্মযুদ্ধে গিয়ে মারা না যায়, কিন্তু এই সাক্ষী যদি সে কন্টিনিউ দিতে থাকে তার মৌত পর্যন্ত, তাহলে সেই ব্যক্তিও কিন্তু শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার নম্বর হচ্ছে ওয়াসালিহিন। স্যার একটা হাদিস রাসূল থেকে আসছে যে শহীদ যদি আমরা যারা আছি, আমরা যারা, আমাদের মৃত্যু তো হবেই, সবসময় আমরা তামান্না করি শহীদ মৃত্যু আমাদের দিতে, এটা হাদিস নাকি? জি জি জি, যদি কেহ শহীদই মৌত হওয়ার জন্য কামনা করে, আর যদি ইসলামী কোনো জেহাদে না যেতে পারে আর তার নিজের গড়েও মারা যায়, তাহলে তার তবু আল্লাহ রাব্বুল আলামিন তার কামনার জন্য, তার নেকি নেক নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বেডে শুয়ে শুয়ে মরা গেলেও তাকে তিনি শাহাদাতের মর্যাদা দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা চলি সালহীন। সালহীন কে বা খারা? সালেহ হতে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নেককার, যে ব্যক্তি নবী সাল্লাম যা করেছেন তা করার চেষ্টা করে। যে ব্যক্তি ইমান আনার পর আমলে সালেহ করবে কন্টিনিউয়াসলি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে 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 সব কাজ করবে যে ব্যক্তি, তার নাম হচ্ছে সালেহ। নবী যেভাবে নামাজ পড়েছেন এইভাবে করে নামাজ পড়ে, নবী সাল্লাম যেভাবে কথা বলেছেন এইভাবে কথা বলে, নবী যেভাবে খেয়েছেন এইভাবে করে খায়, কথা বলেছেন এইভাবে করে সে কথা বলে, নবী সাল্লাম যেভাবে করে রোজা রেখেছেন এইভাবে করে সে রোজা রাখে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হিসেবে সে মানে এবং তার সকল কাজে নবীকে ফলো করে, যদি তাই হয় তার নাম হচ্ছে সালেহ। আর নবী বলেন না কোরআন খতম দেও, কেউ মারা গেলে সে দে, তাহলে সে সালেহ না, মুঠেও না, সে বড় আলিম হয়ে যেতে পারে, বড় একটা আবাওয়ালা ইবায়াওয়ালা একজন লোক হয়ে যেতে পারে, কিন্তু তিনি সালেহ মুঠেও না, কারণ তিনি নবীর কাজে উল্টামি করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করে গেছেন তা যে ফলো করবে অনুসরণ করবে হুবহু, এই ব্যক্তির নাম হচ্ছে সালেহ। এই জন্য সকল সাহাবি হচ্ছেন সালেহীন। কেন সালেহীন? কেন? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অক্ষরে অক্ষরে অনুসরণ করেছেন, এই জন্য সকল সাহাবি সালেহীন। সুবহানাল্লাহ। সালেহীনে পরে সাহাবিদের পরে তাবেইনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করেছেন পঙ্খানুপঙ্খ, এই জন্য ওনারা হচ্ছেন সালেহীন। এভাবে করে যে আজকের যুগে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঠিকমতো মানবে, নবীর তরিকাকে তারা ধরে রাখবে, আনুগত্য করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, তাইলে তারাও সালেহীন হতে পারবে। আপনার আমার আশেপাশে অনেক সালেহীন আছেন, আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই। আপনার আমার আশেপাশে অনেক সালেহীন আছেন, আমরা হয়তো চিনি না, পাবলিকের মধ্যে অনেক সালেহীন আছে, আমি তো দেখি এবং সময় সময় আমার লোভ হয়। আপনি দেখবেন কিছু লোক আছেন নামাজ পড়ে খুব সুন্দর করে, একেবারে তার শরীর নড়াচড়া করে না, তার চোখ নড়াচড়া করে না, তার শারীরিক কোনো মুভমেন্টটাই, সে নামাজ পড়ছে আল্লাহু আকবার বলে এত আন্তরিকভাবে নামাজ পড়তেছে, সালাম সহ সালাম ফিরাচ্ছে, দেখবেন সবটা করেছে নবীর তরিকায়। আমার খুব ভালো লাগে এবং আমি মনে মনে বলি যে ইনশাআল্লাহ এই লোক সালেহীন হওয়ার কথা। আল্লাহু আকবার। কোরআনে হাকিমে আরো সালেহীনদের কথা উল্লেখ করা হয়েছে, সে সফাতে বারবার বলেছেন যে অমুক নবী কইয়া কইছেন যে ইসমাইল, ইদ্রিস, ইয়াকুব, মানে আম্বিয়ে কারাম সবার নাম এখানে এই আয়াতে না থাকলেও এই নবীগণ হচ্ছেন সালেহীনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কেমন তো এই যে সাবির নবী যারা সবর করতে পেরেছেন, ওই সব নবীর নাম লিস্টে দিয়ে আল্লাহ বলেছেন যে ওয়া আদখালনা হুম ফি রাহমাতিনা, এই সব নবীদেরকে আমার রহমতে আমি ঢুকাই দিছি, আর যাদেরকে আমার রহমতে ঢুকাই দিছি তারা হচ্ছে সালেহীন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন পাবলিকের মধ্যে, পাবলিক মুমিনদের মধ্যে যারা ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, এদের জন্য আল্লাহ বলেছেন যে যারা ঈমান এনেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঠিকমতো অনুসরণ করে তারা জীবন পরিচালনা করেছেন, নেকির কাজ করেছেন, সালেহীন হয়েছেন, তাদের সবাইকে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন, সেটার নাম হচ্ছে উলাইকাহুম খাইরুল বারিয়া, তারা হচ্ছেন শ্রেষ্ঠতম মানুষ সৃষ্টি জগতের মধ্যে। আর যারা শ্রেষ্ঠ হয়ে যায় ওদের জন্য প্রাইসটাও খুব শ্রেষ্ঠ, জান্নাতের ফেরদাউসের ঘোষণা দিয়েছেন,
ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার, ঈমান এনেছেন, সালেহীন হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। তাইলে আল্লাহ বলতেছেন যে ওদেরকে নুজুল হিসাবে একেবারে ইন্তেকালের পরপর তাদের সামনে জান্নাত ফিরদাউস তুলে ধরা হবে আর বলা হবে তুমি দাখিল হও। সুবহানাল্লাহ। এই জন্য সালেহীন কিন্তু বলছি আমাদের মধ্যেও আছেন। কেমন, আমি তো বলছি যে আমি যখন দেখি এই জাতীয় কিছু লোক খুব লোভ হয় এবং আমার আমার মানে শখ জাগে যেন আমি ওদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই, তা আসুন যেন আমাদের আমলগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে করি। কে বলেছে আর কে হুকুম করেছে আর কে কী বলেছে তাকে ফলো করবেন না, ফলো করবো আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শোনো আল্লাহর কথা আর মানো নবীর কথা। কিতাবকে শক্ত করে ধরবে, কোরআনকে ধরবে মজবুত ভাবে, অর্থাৎ কোরআনে কোন হারামকে হারাম মনে করে, কোন হালালকে হালাল মনে করে আমল করে, হারামকে বর্জন করে, কোরআন যা বলেছে তার উপর টিকে থাকে, খুব শক্তভাবে সে টিকে থাকে। ইমাসিকুন কিতাব ও আকামুসলা আর নামাজ কায়েম করে, তাইলে আল্লাহ বলতেছেন তার রেজাল্ট হচ্ছে যে ইন্না লা নুদিউ আজরা মান আহসান আমালা, তার আমলকে আল্লাহ নষ্ট করবেন না। আর এই এতে বললেন যে তাদেরকে আমি জান্নাত দেব। জাজাকাল্লাহ খায়র, সেখানে সমস্যা একদম শেষ চলে আসছে, আমরা আর যেতে পারবো না, এতটুকু আমরা আজকে রাখি ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ খায়র। আপনাকেও এবং আপনার লিসেনারদেরকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, সঠিক পথে চলার এবং সঠিক কথাগুলো শুনে শুনে এগুলো মানার এবং অন্যের কাছে পাস করার তৌফিক দান করুন। জাজাকাল্লাহ আপনাকে জন্য সালাত আর খাতান দান করে সঠিক পথে রাখেন ইনশাআল্লাহ। শুকরান লাকুম, সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে আবারও আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে জানাচ্ছি অ্যাপোলজি, কারণ আমরা অনেক লাইনে ছিলেন, কল নিতে পারিনি ঠিক মতে। আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আজকে যে কথাগুলো আমরা বলছি শুনছি, আল্লাহ যেন এগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহর কাছে আবারও তামান্না করবো, আল্লাহ যেন এই সুন্দর সুন্দর কথাগুলো আমাদের শোনার তৌফিক দান করেন, শিক্ষা যেন আমাদের এখানে সবসময় আসার ব্যবস্থা করে দেন, আর যে টিভি কর্তৃপক্ষ আমাদের জন্য প্রোভাইড করতেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারাক্কি দান করেন। যাচ্ছি আমরা শেষ, আমাদের অনুষ্ঠান আজকে শেষ ইনশাআল্লাহ। দোয়াটা আমরা পড়ে ফেলি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।